আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, এই তেলাওয়াত আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য বন্ধ করা সামান্য সময়ের জন্য আমি মেনে নিতে পারব না। আল্লাহ বিশ্বনবী রহমাতুল আলামিনের ঘনিষ্ঠতম একজন সাহাবি যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি বাইতুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করছেন, এমন সময় আবু জাহেল এসে ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন গরিব পরিবারের ছেলে হয়ে সন্তান হয়ে আজ তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করছো, কোরআন তেলাওয়াত বন্ধ করো, না হয় তোমার উপর আজকে যাতন চালানো হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলেন, তুমি শোনো যা কিছু তুমি বলো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, এই তেলাওয়াত আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য বন্ধ করা সামান্য সময়ের জন্য আমি মেনে নিতে পারব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধুমাত্র এই উত্তরটা করেছিলেন, এমনিতে আবু জাহেল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার গালের মাঝে এমন ভাবে একটা চর মেরেছে, তাপ্পর মেরেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তাপ্পর কে কান বরাবর রক্ত প্রবাহ শুরু হয়ে গেছে। উনি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তখন বলে দিলেন, আরে সাহাবী, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিসের জন্য তোমার কানে রক্ত দেখা যাচ্ছে? এমনিতে তুমি ডাক দিয়ে বলে আল্লাহ দেখো, আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আমি বাইতুল্লাহর সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, এমনিতেই দেখি আবু জাহেল আমার সামনে এসেছে, এসে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কালাম নাকি তুমি তেলাওয়াত করেছো, এই কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দাও। আমি তখন বলে দিলাম, না না এটা হতে পারে না, আমার জীবন চলে যেতে পারে, আমি একদম ধ্বংস হয়ে যেতে পারি, আমার সবকিছু বিলীন করে দিতে পারি, তবু আল্লাহর কালামের তেলাওয়াত আমি মুহূর্তের জন্য বন্ধ করতে রাজি না। এই কথাটি যখন বলে দিয়েছেন, এমনিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি আওয়াজটুকু দিয়েছি উচ্চারণ করেছি, এমনিতে আবু জাহেল আমার চেহারায় এমন একটি তাপ্পর দিয়েছে গো, এ তাপ্পর কে আমার কান বরাবর রক্ত প্রবাহ শুরু হয়ে গেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত তখন কান্দেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বেজায় ব্যথিত হয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন। যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে গেছে, এবার সামনে প্রতিপক্ষ হয়ে আছে আবু জাহেল, দুইজন শিশু বাচ্চা মাজ এবং মুয়াজ, এই দুইজন বাচ্চা আগে থেকে আহত করে দিল, এমনিতেই বাস পাখির ন্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বাজ পাখির ন্যায় দৌড় দিয়ে তার কাছে চলে গেলেন, এবার তার গর্দানকে কেটে দিবেন, ওরা দিবেন, এমনিতে আবু জাহেল ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি এত বড় একজন নেতা ছিলাম, আমি ভেবেছিলাম আমি রাজকীয় ভাবে পৃথিবী থেকে বিদায় হব, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার জীবনটা যেন একটা কলঙ্ক জনক হয়ে গেল, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে তুমি মেরে দিতে পারো, কোনো বাধা বিপত্তি নাই,
শুধুমাত্র তোমার কাছে আমার একটাই আবেদন থাকবে, আর সেই আবেদনটা হলো আমার গলাটাকে একটু লম্বা করে কাটবে, যেন মানুষেরা আমার গলা দেখে বুঝতে পারে আমি যে অনেক বড় নেতা ছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে তুমি শুনে রাখো, আমি তোমাকে নেতা হিসেবে পৃথিবীর বুকে বাঁচতে দেব না, এমনকি পৃথিবীতে একজন নেতা হিসেবে তোমার নামটা হিসাব হোক এটা পর্যন্ত আমি করতে দেব না, আজকে আমি তোমার প্রধান আব্দুল্লাহ ইবনে মাসউদ ওড়ায় দেব। এই বলে একদম তার গলাটা একদম মাথার সাথে গুষ্ট লাগে তিনি কেটে দিলেন। আর যখন কেটে দিলেন তখন এই তরবারি একটি তরবারি দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের কল্লাকে এইভাবে কাম দিয়ে তরবারি ঢুকা মাথাটা তোমার কান বামক দিয়ে রক্ত প্রবাহ করেছিল ওই দিন আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যেন তোমাকে সাহায্য করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নিয়েছে, এই জন্য আজকে তোমার হাতে ওই আবু জাহেল নিহত হয়েছে। এবার আল্লাহ নবী পর্যন্ত খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর একজন চরম দুশ্মন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার বুকে যায় বা যায় আল্লাহ নবীর দুশ্মন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাদেরকে কঠোর শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যারা ইসলামের দুশ্মন ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও সাময়িক সময় তারা অনেক বড় নেতা ছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অনেক নির্যাতিত হওয়ার মাধ্যমে অনেক কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন। অতএব এই দুনিয়ার বুক যা কিছুই হোক না কেন, মুসলিম উম্মাত বা ইসলাম নির্যাতিত হবে এটা আজকে থেকে নয় বরঞ্চ পূর্ব থেকে চলে আসছে। মুসলমানরা নির্যাতিত হবে, মুসলমানগণ নির্যাতিত হবে, মুসলমানদেরকে তত্ত্বের মাধ্যমে সন্ত্রাসবাদের মাধ্যমে এদেরকে নির্যাতন করা হবে, অস্ত্রের মাধ্যমে নির্যাতন করা হবে। এসব নির্যাতন সহ্য করে পৃথিবীর বুকে লড়ে লড়ে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে নিজের জীবনটাকে বিলি দিতে হবে এবং ইসলামটাকে এভাবেই টিকিয়ে রাখতে